বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে একটা নতুন সকালে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি মামাস কোকো চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, এইগুলো হচ্ছে জামা কাপড়গুলো সকালকেই সব ধুয়ে মানে কাঁচা ছিল, কিন্তু মেলা হয়নি কালকে, যেহেতু সারাদিন বৃষ্টি বৃষ্টির ওয়েদার ছিল। আর আজকে সকালে বেশ ভালোই ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, এখনো পর্যন্ত তো ঠিক আছে। এখনো মানে রোদ্দুর যে খুব বেরিয়েছে বলবো না, কিন্তু মোটামুটি বেরিয়েছে। তো সেই কারণে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, যতটুকু শুকায় যতটুকু জল ঝরে আর কি ততটাই ভালো। আর ঘরের ভেজা জামা কাপড় থাকলে একদম ভালো লাগে না, গা হাত পা চ্যাচ্যাচ্যাচ্যাচ করে। আর জামা কাপড়েরও তো দরকার হয়, তাই না? 95টির দরকার হয় ছেলের জামা কাপড়, তারপর প্রত্যেকেরই, পোর পাপার সবারই দরকার হয়। আর এখন দেখো সকালবেলা চা করার জন্য চলে এসেছি, এটা হচ্ছে আধা ঘষে নিচ্ছি, কারণ আমরা র চা খাবো। তো চলো আজকে সকালটা শুরু করা যাক, তোমরা সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখন চা বসিয়ে দিয়েছি, আর ছেলের জন্য এই যে দুধগুলো নিয়েছি, ওকে দেবো বিস্কুট, দুধ বিস্কুট। আর বিস্কুটের কৌটো হচ্ছে অলমোস্ট খালি হয়ে গেছে, তাই নতুন একটা বিস্কুটের কৌটো ভেঙে নিচ্ছি। ওকে তো আমি এই থিমটাই দিই, আমার প্যাকেটগুলো একটু শক্ত না, রান্নাঘরের কাঁচিটা ছেলের জন্য রাখা যায় না। গেল, পড়ে গেল। বিস্কুট ঢালতে গিয়ে দুটো বিস্কুট নিজে পড়েও গেল, ওই দুটো আমরা খেয়ে নেবো চা দিয়ে। এখন তো চা বানাচ্ছি, চা দিয়ে এখনই খেয়ে নেবো। আর রান্না করব, কি রান্না করব ভাবছি, মাছটা বার করে রেখেছি ফ্রিজ থেকে এই সিঙ্কের মধ্যে, মাছ তো করবই। আর কালকে একটুখানি যখন বেরিয়েছিলাম না বিরিয়ানি টিরিয়ানি খাবার আনতে, তখন একটু ডাঁটা শাক নিয়ে এসেছিলাম। ডাঁটা শাক, ডাঁটা শাকটা করি বলো, পুরিটা খুব জ্বালাচ্ছে। কি গো, বিস্কুটের কৌটোটা একটু দেবে আমাকে? না, কৌটোটা ওখানে। তাই ডাটা শাকটা করবো আর মাছটা করবো, আর ডাটাগুলো রেখে দেবো। আর না হলে ডাটাগুলো দিয়ে খুব সুন্দর একটা চচ্চড়ি মতো বানানো যেত, মাছের মাথা যদি থাকতো। মাছের মাথা কালকে পেলামই না, গেছিলাম খোঁজ করতে কিন্তু পাইনি। আর যাও পেয়েছিলাম কাতলা মাছের এত বড় বড় মাথা, অত বড় মাথা দিয়ে কি করবো তাই আনিনি। চলো দেখো, চাটা তো হয়েই গেল, এটা হচ্ছে মিষ্টি ছাড়া, আমারটা আবার মিষ্টি দিয়ে এটা আবার বসাতে হবে। আমি বেশি লিকার চা পছন্দ করি না, মানে খুব লিকার ফেকার খেতে পারি না, কিন্তু কিছু করার নেই। সব কাটাকুটি হয়ে গেছে, এখানে পটল ভাজার জন্য পটল কেটে নিয়েছি। আর দুটো গ্যাসে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, ঝটপট রান্না করতে হবে। দুটো কড়াইতে রান্না করলে কি হয় জানো তো, তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। দুটো কড়াইতে রান্না করে নেবো যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। একদিকে পটল ভাজা বসিয়ে দিই আগে, যেটা আগে রেডি আছে, পটলটা ভাজবো। আর একটা কড়াইতে মাছ ভেজে মাছের ঝোল করে নেবো। আর আজকে কি কি হবে, আজকে হবে পটল ভাজা, ছেলের জন্য এখানে খিচুড়ির জন্য সবজি কেটে নিয়েছি, ওকে ডিম দিয়ে খিচুড়ি করে দেবো। আর বাগানের খারকোল পাতা তোলা হয়েছে, সেজন্য হচ্ছে খারকোল পাতা ভাজবো, মানে বাটবো, মানে খারকোল পাতা বাটা খায় না, ওই খারকোল পাতা বাটা করব। আর করব হচ্ছে পটল ভাজা। আর বলেছিলাম ডাঁটা শাক করবো, কিন্তু ডাঁটা শাকের একটা ঘটনা ঘটে গেছে, যেটা হচ্ছে কালকে যখন ডাঁটা শাক কিনে এনেছি ফুচকা খেতে গিয়ে, ফুচকার দোকানের ওপরে ডাঁটা শাক রেখে ফুচকা খেয়েছি, খেয়ে চলে এসেছি বাড়িতে, আর ডাঁটা শাকটাকে বাড়িতে আনা হয়নি। এখন আমি যখন ডাঁটা শাক কুচাবো, তখন পোকরবাবুকে বলছি ডাঁটা শাকটা কোথায় গেল, তখন ও বলছে ফুচকার দোকানের ওপরে রেখেছে, ও এনেছিলে? আমি বলছি যে না আনিনি। থাক, ওটা ওনার কপালেই রয়েছে, খাবার জিনিস, তাই না? এমন তো কিছু না, খাবার জিনিস। আমি যে আমি কোথাও কিছু রাখলে ভুলে যাই, তার জন্য আমি কোথাও কিছু হাত থেকে রাখতে চাই না। এরকমভাবে আমার অনেক ক্ষতি হচ্ছে, অনেক জিনিস হারিয়েছে। একবার মোবাইল হারিয়ে ফেলেছিলাম, একবার সোয়েটার হারিয়ে ফেলেছিলাম, সোয়েটার, নতুন সোয়েটার হারিয়ে ফেলেছিলাম, মানে এরকম প্রচুর প্রচুর ক্ষতি হচ্ছে, সব তো মনে রাখা সম্ভব না। তো তার জন্য আমি না রাখতে চাই না, জানো তো। যাই হোক, ওটা যাওয়ার ছিল তাই চলে গেছে। আর আমার ছেলে ছুরি দিয়ে খেলতে খেলতে ছুরি দিয়ে হাতও কেটে ফেলেছে। আর আমি সবজি নিচ্ছি, আমাকে বলছে মা রক্ত রক্ত, আমি ভেবেছি ও তো এমনিতেই বলে রক্ত রক্ত, হয়তো এমনিই হয়েছে হয়তো। তো চলো রান্নাটা ঝটফট করে নিই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, 11:30 প্রায় বাজে, মোটামুটি 12:30-1টার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট করতে হবে। তো চলো
রাস্তায় অনেক লোক আছে, এই দেখো না। আমি জানি এই তো লেজটা চলে গেল, দাঁড়াস বড় দাঁড়াস ওগুলো বাজে কথা। जो सुमेर हनुमत बेल बीरा, जय 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 हनुमान गुसाई, कृपा करो गुरुदेव की नाही, जो सतबार पाठ करे कोई चिट दिवंति मौशुक होई, जो जहे पड़े हनुमान चालीसा वो करे सिद्धि। सर देखो ये जे हमार मेनू आजके आजके की होचे देखिए दी, एटा होचे पटल और गोटा गोटा लंका माझखान थेके चिड़े ভাজা করেছি, ঠিক আছে। এর মধ্যে একটু পটল ভাজার তেলও রেখেছি, এইভাবে গরম ভাতে মেখে খাবে খুব ভালো লাগবে। আর আমাদের খুব প্রিয় খারকোল পাতা বাটা, এটা আমরা খুব ভালোবাসি। এই হচ্ছে আমাদের খারকোল পাতা বাটা, আর হচ্ছে এইখানে দেখো রয়েছে মাছ ভাজার তেল আর মাছ ভাজা রয়েছে, আর এইখানে রয়েছে একটা দেশি মুরগির ডিম সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ, আর এইখানে রয়েছে রুই মাছের ঝাল, আর এটার মধ্যে রয়েছে ভাত। আর এই যে দুটো থালা নিয়ে নিয়েছি, একটা আমার একটা এটা আমার, ওটা পোগোর পাপার, তো এখন আমরা খাবো। আর এই যে পোগো বসে বসে এখন কার্টুন দেখছে, মানে শর্ট ভিডিও দেখছে, ওর খাওয়া হয়ে গেছে, তো চলো ঠান্ডা জল ঠাল সব বের হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এই যে বাইরে মুরগিরা ঘুরছে, মুরগিদেরও খেতে দিয়ে দিয়েছি। আর আজকে ওয়েদারটা ভীষণই একদমই আবার মানে মেঘলা মেঘলা, জামা কাপড় তো প্রচুর কেচেছি মেলেছি, জানি না কখন শোকাবে, তো চলো খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যা ঠিক 7টা বাজে, আর আমার তো সমস্ত কাজকর্ম কমপ্লিট, যেমন মুরগি তোলা, ঘর মোছা, ঘর আমি দুবার মুছি তোমরা জানোই, আর সন্ধ্যাবাতি দেওয়া, পুজো টুজো করা সব হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পাঁচালি পড়লাম, হনুমান চল্লিশা পাঠ করলাম, করার পর এখন একটু রেডি হয়েছি, আমি পোগো আর পোগোর পাপা যাবো। আমরা ঠিক করেছি দাদা বৌদির বিরিয়ানি খেতে ব্যারাকপুর যাবো, কিন্তু এতটা লং রাস্তা বাইক চালানো ওটাই আমার কাছে ভালো লাগে, তো সেই জন্যই ভাবছি যে কি করব কি করব, বাবার সাথে কোনো রেস্টুরেন্টে যাব না কোথায় যাব, এখনও ডিসিশান নিতে পারিনি, তো ডিসিশান মেকার আমাকেই বানিয়েছে, দেখা যাক কোথায় যাই, আমি ঠিক করব কোথায় যাব। তো চলো তো দেখো ফাইনালি এখানে যাব ওখানে যাব করতে করতে আমরা চলে এসেছি একেবারে ব্যারাকপুরের দাদা বৌদিতে। আর দাদা বৌদি মানেই বুঝতে পারছো বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু একদম মানে জিভ থেকে লোল পড়ে যাবে এরকমই একটা ব্যাপার। আর কতক্ষণে ভাবছি কতক্ষণে ঢুকবো, আর কতক্ষণে সামনে গরম গরম একেবারে মাটন বিরিয়ানি আমাদের প্লেটের সামনে আসবে, আর আমরা সেটাকে একদম হামলে পড়বো তার উপরে। হাই করে দাও, হাই করে দাও, ওকে হাই করে দাও, এবার হাই করো, হাই, এখন আজকাল হাই করবে না। ভেবেছিলাম মানে ডিসিশান মাঝে মাঝেই চেঞ্জ হচ্ছিলো, কিন্তু লাস্ট পর্যন্ত এখানেই আসা হলো, আর বেশ ভালোই লাগছে। আমি প্রথমে প্রথম বসে খাচ্ছি, প্রথম বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া হয়েছে কিন্তু বসে খাচ্ছি এই প্রথম, আর লুকটাও বেশ সুন্দর করেছে, দুর্দান্ত করেছে। তো অর্ডার করা হচ্ছে দুটো মাটন বিরিয়ানি, বিরিয়ানি দাদা বৌদি তো এসেছি বিরিয়ানি খাবো অবভিয়াসলি, তো বিরিয়ানি খেতে চলে এসেছি, আর সাথে এসছে না না, এই হচ্ছে বিরিয়ানি,
তো বিরিয়ানি নিয়ে তো কোনো কথাই হবে না, একদম দারুণ দারুণ, একবারে মুখে দিলেই যেন স্বর্গর একটা মত ব্যাপার, এরকম একটা ফিল আছে। আর দেখো একদম ধুয়ে উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কত বড় সাইজের একটা মাটন দিয়েছে, দারুণ সাইজের একটা মাটন দিয়েছে। মাটনটা এত বড় কিন্তু ভীষণই সফট, এত সুন্দর সফট যে কী বলবো। পোকর পাপাও একটা বেশ সুন্দর বড় মাটন পেয়ে গেছে। আর আমি তো মাটনটা দেখে একদম কি ভাবছি, কি দারুণ মাটন দিয়েছে। চলো তোমাদেরকে একটু ছিঁড়ে দেখাই কেমন, একদম ভীষণ সফট, বুঝতেই পাচ্ছ, একদম পিসগুলো খুলে খুলে যেন হাতে চলে আসছে। আর একটা বড় সাইজের কিন্তু আলুও দিয়েছে, আর আলুটাও বেশ সুন্দর, একদম নরম। আর এত সুন্দর, মানে মাটন আর আলু দিয়ে বিরিয়ানিটা যখন মুখে দিচ্ছি না, মনে হচ্ছে উফ কি বলবো, এখন ভয়েস ওভার দিতে দিতে এখনই যেন আবার মনে হচ্ছে খাই, তো এত সুন্দর। আর এক প্লেট বিরিয়ানি, বুঝতে পারছো, দাদা বৌদির এক প্লেট বিরিয়ানি খেয়ে নিয়েছি, মানে কতটা বিরিয়ানি খেতে পেরেছি, অনেকটা বিরিয়ানি খেয়ে নিয়েছি কিন্তু আজকে। খেয়ে দিয়ে তো মানে লাস্টের দিকে পাচ্ছিলাম না, কিন্তু ফেলবো না বিরিয়ানি বলে কথা, তাই খেয়ে নিয়েছি। আর দেখি কি খুব সুন্দর করেছে জানো তো, ভেতরটা এত সুন্দর করেছে। আমি যেটা শুনেছি যে আগে নাকি একদমই নর্মাল ছোটোখাটো ছিল, তো সেই অনুযায়ী তো আমি এই ফার্স্ট আসলাম, খুব ভালো করেছে। আর এই জলের বোতলগুলো ওখান থেকেই দিয়েছে, জলের বোতলে কোনো পয়সা নেয়নি, 330 টাকা করে মাটন বিরিয়ানি, দুজন খেয়েছি 660 টাকা দিয়ে। এইবার জাস্ট বাড়িতে আসলাম, আর এখন বাজে 9:35, তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। যাওয়ার সময় তো অনেক দেরি হয়েছিল, কিন্তু আসার সময় সেই তুলনায় দেরি হলো না। এবার এটা আমাদের মনেরই বাতিক, কারণ আসার সময় গল্প করতে করতে দেখলাম ফট করে বারাসাত কলোনি মোড় চলে আসলো। তো এত সুন্দর, মানে খুব ভালো লাগলো, খেলাম। আর পোগোতো রাস্তায় ঘুমিয়ে পড়েছিল, ওর জন্য একটা ফুটি কিনে এনেছে, ফুটি দেখে ওর ঘুম ভাঙলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখাবে আবারও কালকে নতুন একটা ভিডিওর সাথে। ফুটি একটু দেখাবে, তুমি বলো ফুটি কেমন করে খেতে হয়। ফুটি একটু দেখিয়ে দাও কেমন করে খায়। তো চলো টাটা, বাই বাই।